একটা সময় ছিল যখন আমরা সারা বিশ্বের খবর জানার জন্য টিভি চ্যানেল কিংবা নিউজ পেপারের জন্য অপেক্ষা করতাম। তো বর্তমানে কিন্তু আমাদেরকে সেটা করতে হয় না, কারণ আমরা বিশ্বের প্রতিটা দেশের প্রতিটা কোণার খবর খবরাখবর প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে পেয়ে যাচ্ছে, তাও আমাদের হাতের মধ্যে। অর্থাৎ আপনার হাতে যদি একটা অ্যান্ড্রয়েড মোবাইল থাকে, তাহলে আপনি সারা বিশ্বের খবরাখবর প্রতি মুহূর্তে মুহূর্তে জেনে নিতে পারবেন। অনেক সময় বিভিন্ন নিউজ ফিডে আমরা দেখি বিভিন্ন রকমের নিউজ শেয়ার করা হয়, কিংবা আমাদের বন্ধু বান্ধব কিংবা আমাদের আত্মীয় স্বজন, নয়তোবা আমাদের যে কোনো সেলিব্রিটি, নয়তোবা কোনো পরিচিত জন ফেসবুকে বিভিন্ন ঘটনা শেয়ার করেন, কিংবা তাদের মনের আবেগগুলো তারা ফেসবুকে শেয়ার করেন। তো আমরা অনেক সময় দেখি সেখানে বিভিন্ন কমেন্ট করি, নিজেরা করি, অন্যরাও করে। তো অনেক সময় দেখা যায় আমরা সেখানে বিভিন্ন রকম কমেন্ট করি, অনেক সময় দেখা যায় বিভিন্ন রকম রিয়াকশন দিয়ে থাকি সেইসব পোস্টে এবং সেইসব নিউজ ফিডে। তো একটা সময় কি আমরা অনুশোচনা করি যে আসলে অমুকের ওই পোস্টটাতে আমার এরকম কমেন্ট করা উচিত হয় নাই, কিংবা এরকম রিয়াকশন দেওয়াটা উচিত হয় নাই। তো মনে করেন এমন একটা পোস্টে, এমন একটা নিউজ ফিডে আপনি এমন একটা কমেন্ট করলেন যেটা এক বছর পরে গিয়ে আপনার মনে হলো যে আপনি ওই কাজটা ঠিক করেন নাই, কিংবা দুই এক মাস পরে গিয়ে আপনার সেটার জন্য অনুশোচনা জাগ্রত হলো। তো এখন আপনি যদি সেই কমেন্টটা খুঁজতে যান যে না আমি ওই কমেন্টটা ডিলিট করে দেবো, সেটা হয়তো আপনি আর পারেন না, কারণ আপনি কোন পোস্টে কমেন্ট করছিলেন সেটা আপনি নিজেই ভুলে গেছেন। তো আপনাদের এই যে একটা বড় সমস্যা, সেই সমস্যার সমাধান আমি আজকে আপনাদেরকে খুব শর্টকাট দেব। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যে আপনারা ফেসবুক আইডি ওপেন করা থেকে এই পর্যন্ত কোন কোন পোস্টে কী কী কমেন্ট করেছেন, কী কী রিয়াকশন দিয়েছেন, কী কী পোস্ট করেছেন এবং কোন কোন পোস্ট আপনি শেয়ার করেছেন, কার পোস্টে কী করেছেন, যাবতীয় তথ্য আপনি দেখে নিতে পারবেন এক ঝলকে। এই কাজটা খুবই কঠিন নয়, একদম সহজ একটা কাজ। এবং আপনি চাইলে কোনো কমেন্ট যদি আপনার পছন্দ না হয় সেটা ডিলিটও করে দিতে পারবেন, রিয়াকশন যদি আপনার পরিবর্তন করার ইচ্ছে হয় কিংবা পছন্দ না হলে সেটাও আপনি করে নিতে পারবেন। তো আমরা চলে যাবো মূল ভিডিওতে। যাওয়ার আগে অনুরোধ করবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট মাস্ট। ওয়েলকাম ব্যাক। তো বিয়ার্স, আমরা চলে আসলাম মূল ভিডিওতে। তো ভিডিওতে আসার পরে যেটা করবেন, প্রথমে চলে আসবেন আপনার ফেসবুক আইডিতে। আসার পরে এখানে দেখতে পাবেন একটা থ্রি লাইনের মেনু, এখানে ক্লিক করবেন। ক্লিক করে নিচে আসবেন, এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে সেটিংস অপশন পাবেন, এখানে আবার ট্যাপ করবেন। ট্যাপ করে একদম চলে যাবেন নিচে, দেখতে পাচ্ছেন একদম নিচে চলে আসবেন। এভাবে আসার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, ইউর ইনফরমেশন। তো ইউর ইনফরমেশন অপশনটার এখানে জাস্ট অ্যাক্টিভিটি লগ একটা অপশন পাবেন, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করলে এখানে দেখতে পাবেন এই যে অপশনগুলা, স স্টোর অ্যাক্টিভিটি, ফেস লাইকস, অর্থাৎ আপনি কোন কোন ফেজে লাইক দিয়ে রাখছেন সেটা এখান থেকে জেনে নিতে পারবেন। আপনি কাকে কাকে ফলো করতেছেন সেটা জেনে নিতে পারবেন। কোন কোন বন্ধুকে আপনি কখন অ্যাড করছেন সেটা এখান থেকে জেনে নিতে পারবেন। ভিডিও, কোন কোন ভিডিও আপনি সার্চ করছেন সেটাও জেনে নিতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন ভিডিও ওয়াচ, কোন কোন ভিডিও আপনি এ পর্যন্ত ওয়াচ করছেন অর্থাৎ দেখছেন সেটাও আপনি জেনে নিতে পারবেন, খুব সহজ। এরপর দেখতে পাচ্ছেন সার্চ হিস্টোরি, আপনি কোন কোন বিষয়ে সার্চ করছেন সেটাও জানতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন গ্রুপ সার্চ, আপনি কোন কোন গ্রুপ সার্চ করছেন সেটা জানতে পারবেন। এরপরে ইউর কমেন্টস, খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, আপনি এই পর্যন্ত ফেসবুক ওপেন করার পর থেকে কোন কোন পোস্টে কী কী কমেন্ট করছেন, কার কোথায় কী কমেন্ট করছেন সেটা এখান থেকে জেনে নিতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন লাইক অ্যান্ড রিয়াকশান, কোন কোন পোস্টে কীরকম লাইক দিয়েছেন, কী কী রিয়াকশন দিয়েছেন সেটাও জানতে পারবেন। এরপরে গ্রুপ পোস্ট, কোন গ্রুপে কী পোস্ট দিয়েছেন সেটাও জানতে পারবেন। তো আমরা এখন এখান থেকে একটা অপশনে চলে যাব, ইউর কমেন্টস। তো একটা দেখিয়ে দিলে আশা করি আপনারা বাকিগুলো নিজেরাই করতে পারবেন। তো ইউর কমেন্টস চলে যাব। যাওয়ার পরে এখন আমরা দেখব যে আমরা কোন কোন পোস্টে কী কমেন্ট করেছি, আপনি চাইলে সেটা এখন ডিলিট করে দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে একটা পোস্টে আমি একটা রিয়েক্ট বা কমেন্ট করেছি, এই যে রিয়াকশনগুলো দিয়ে একটা কমেন্ট করেছে। তারপর এখানে আরেকটা কমেন্ট এখানে দেখতে পাচ্ছেন। তো আপনার যদি মনে হয় যে এই কমেন্টটা আপনি করেছেন সেটা আপনার কাছে এখন ভালো লাগতেছে না বা আপনার পছন্দ হচ্ছে না, সেটা আপনি ডিলিট করে দিতে পারেন। এইভাবে করে আপনি একদম নিচের দিকে যখন ক্রল করবেন, একদম শুরু থেকে আপনি কমেন্টগুলো এখানে দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন কোন পোস্টে কী কমেন্ট করছেন সেগুলো দেখতে পারবেন এবং সেগুলো আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন। তো ডিলিট করার জন্য জাস্ট কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করলে এখানে ডিলিট অপশন দেখতে পাচ্ছেন, এখানে ট্যাপ করলে এটা ডিলিট হয়ে যাবে, গেছে অলরেডি, দেখতে পাচ্ছেন ডিলিট হয়ে গেছে।
তো ভিউয়ার্স, এভাবে আপনাদের কৃতকর্ম যদি আপনারা মুছতে চান অর্থাৎ ফেসবুকে, সেটা আপনারা খুব ইজিলি করতে পারেন। আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে। তো এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলের সাথে থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকুন, আমার চ্যানেল জুড়ে থাকুন।